नमस्कार बंधुरा, मणि आर्ट क्रिएशने आपनादेर सकलके स्वागत। आज आमी ए डिजाइनटी देखाबो। एटी बानाते गेले ए तीन कालारेर रुल आर एकटी सुई एकटी मैट लागबे। आमी चारिधारे देखुन सेलाई करे निएछि। एरपर साइड थेके पाँचटी घर, नीच थेके दसटी घर छेड़े दिए आमी सेंटारटा करे नेबो। देखुन आमी एखाने हलुद कालार उल निए पाँचटी घर आमी फार्स्ट तुले नेबो। देखुन आमी पाँचटी घर फार्स्ट तुले निच्छि। देखुन आमार पाँचटी घर तोला हुए गेछे। एरपर ओपरेर दिकेओ सेम भावे आमी पाँचटी घर तुले नेब। निये एकटी बक्स मतो बानाबो। चारिधारेई किन्तु पाँचटी पाँचटी करे घर हबे। चारदिकेई किन्तु पाँचटी पाँचटी करे घर हबे। निये बक्सटा बानानो हबे। देखुन आमी किभाबे बक्सटी बानाच्छि। देखुन आमार ओपरेर दिकेओ पाँचटी करे घर निये बक्सटी कमप्लीट हो गेछे। एरपर एटी एई साइडे करब। देखुन आमार बक्सटी हो गेछे। एबार चार कोणाय चारटी चारटी करे घर करब। এই বক্সটি চারটি কোণায় একটি একটি করে ঘর আমি করব। মাঝখানের ঘর কিন্তু ফাঁকা থাকবে। দেখুন এইটার ফার্স্ট আমি কোণের ঘরটি করছি। এরপর ওপরের দিকের কোণের ঘরটি করব। তারপর এই ডান সাইডে ওপরের দিকে কোণের ঘরটি করব। তারপর নিচের ঘরটি করে নেব। দেখুন আমার বক্সটি হয়ে গেছে। এরপর রেড কালারের উল নিয়ে ওপরের যে পাঁচটি ঘর তুলেছিলাম তার মিডিলের ঘরটি থেকে একটি ঘর তুলে নেব। তারপরে সাইডে বাম দিকে দুটি ঘর করে নেব। দেখুন আমার দুটি ঘর তোলা হয়ে গেছে। এরপর ঠিক ওপরের লাইন ওর সমান করে পাঁচটি ঘর আমি তুলে নেব। বাঁ দিক থেকে কিন্তু সেলাইটি ডান দিকে আসবে। দেখুন পাঁচটি ঘর আমি তুলছি। এই পাঁচটি ঘর কিন্তু দু লাইন হবে সেম ভাবে। এই হয়ে গেল। ওপরে আরো সেম ভাবে পাঁচটি ঘরের একটি লাইন হবে। দেখুন আমার পাঁচটি ঘরের দুটি লাইন কমপ্লিট হয়ে গেছে। এরপর দুদিকে একটি একটি করে ঘর ছেড়ে দিয়ে তিনটি ঘরের একটি লাইন আমি তুলব। দুদিকেই কিন্তু একটি করে ঘর ছেড়ে দিতে হবে। তারপর মিডিলের একটি ঘর আমি তুলে নেব। তাহলেই পাপড়িটি কমপ্লিট হয়ে যাবে। এই সেমভাবে চারদিকে চারটি পাপড়ি বানিয়ে নিতে হবে। আর এই নিচে যেই ঘরটি ফাঁকা ছিল ওটিও সেমভাবে দুটি ঘর আমি করে দিচ্ছি। দেখুন মাঝখানে কিন্তু ঘরটি ফাঁকা রয়েছে। এরকম সেমভাবে চারদিকে কিন্তু চারটি হবে। এটিও সেমভাবে পাঁচটি ঘরের ওই মিডিলের ঘরটা নিয়ে নিতে হবে। নিয়ে একটি ঘর, তারপর সাইড থেকে মাঝখানটি ফাঁকা দিয়ে দুটি ঘর। দেখুন আমার দুটি ঘর তোলা হয়ে গেছে। এরপর আবারও এই দিকে দুটি ঘর। এরপর এর ওপরে পাঁচটি ঘরের একটি লাইন, ওর সমান করে পাঁচটি ঘরের একটি লাইন। এটি খুবই সহজ এবং খুব অল্প রুলেই আপনারা এটি তৈরি করতে পারবেন। খুব সুন্দর লাগবে। দেখুন আমার চারদিকে চারটি পাপড়ি হয়ে গেছে। এবার গ্রিন কালারের উল নিয়ে ঠিক এই ফুলের কোণা থেকে ওপরের দিকে কোণাকুনিভাবে আমি তিনটি ঘর তুলে নেব। কোণাকুনিভাবে ফার্স্টেই একটি ঘর আমি তুলছি, তারপরে আরেকটি ঘর কোণাকুনিভাবে আমি তুলে নেব, তারপরে আরেকটি ঘর আমি তুলে নিচ্ছি। এই দেখুন আমার তিনটি কোণাকুনি হয়ে গেছে ঘর তোলা। এরপর এর ওপর করে ঠিক ওপরের দিকে দুটি ঘর আমি তুলে নেব। এই কোণাকুনি যে তিনটি ঘর তুলেছি তার সমান করে কিন্তু ওপরের দিকে দুটি ঘর। দেখুন হয়ে গেছে। এই ওপরের ঘরটির পাশ থেকে আরেকটি ঘর আমি তুলে নিলাম। এই কোণাকুনি যে তিন নম্বর ঘরটি আছে তার পাশ থেকেও আবার দুটো ঘর আমি তুলে নেব। দেখুন দুটো ঘর আমার তোলা হয়ে গেছে। এরপরে নিচের দিকে একটি ঘর আমি তুলে নিচ্ছি।
এরপর এই লাস্ট দিকের ঘরটির ওপর থেকে একটি ঘর বাদ দিয়ে পাশাপাশি দুটি ঘর আমাকে তুলে নিতে হবে। দেখুন, আমি পাশাপাশি দুটি ঘর তুলে নিচ্ছি। এর ওপরের লাইনেও আবার সেমভাবে দুটি ঘর পাশাপাশি তুলে নেব। তাহলেই ফুলটি কমপ্লিট হয়ে যাবে। এই সেমভাবে চারদিকে চারটি করতে হবে। ফার্স্ট কোনাকুনি তিনটি সেলাই, তারপরে ওপর থেকে নিচে, তারপর পাশাপাশি, তারপর আবার কোনাকুনি, চারটে পাশাপাশি। দেখুন কি সুন্দর ফুলটি লাগছে। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন।